বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একসাথে, তো এখানে তিন চারটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো আমি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সব বিজ্ঞপ্তি আপনাদের বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাহিদ হাসান, বরমতুর নতুন আটকে চাক নিউজ আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, যারা চ্যানেল নতুন সদস্য আছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, নিত্য নবীদের চাক নিউজ সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, 64 জেলা থেকে মূলত নিয়োগ হবে। তো চলো আমরা সর্বপ্রথম একটা নিয়োগে এখনই চলে যাই। বন্ধুরা, শুরুতে আমরা একটা নিয়োগ আসলাম, এটা হলো জলশ্রী পাবলিক স্টুডেন্ট কলেজ, যেটা সেনাবাহিনী পরিচালিত, এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে। দেখুন, শুরুতে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জলশ্রী পাবলিক স্টুডেন্ট কলেজ নিম্নবর্তী শূন্য পদে শিক্ষক নিয়োগ নিমিত্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এক নম্বর হচ্ছে সহকারী শিক্ষক, এরা শূন্য, আসন সংখ্যা 15, বিষয়ভিত্তিক বাংলা 2, ইংরাজি 3, গণিত 2, ICT 1, ইসলাম ধর্ম 1, চারু ও কারুকলা 1, ইতিহাস 1, পরিণীতি 1, পদার্থবিজ্ঞান 1, রসায়ন 1, শরীরচর্চা 1। শিক্ষক যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর সমানের ডিগ্রি, সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ সমানের জিপিএ গ্রহণযোগ্য নয়, বিএড ফার্সিদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স সর্বোচ্চ 35, তবে অভিজ্ঞ ক্ষেত্রীদের বয়স সৃজনযোগ করা হবে। বেতন স্কেল, বিএড দশম গ্রেড 16,000 থেকে 38,000 টাকা পাবেন, নন বিএড গ্রেড 12,000 থেকে 30,000 টাকা পাবেন। এরপর হচ্ছে জুনিয়র শিক্ষক 12, যে কোনো বিষয়, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর সমানের ডিগ্রি, সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমানের জিপিএ, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ সমানের জিপিএ গ্রহণযোগ্য নয়, গ্রেড 13,000-11,000 থেকে 26,000 টাকা বেতন পাবেন। আচ্ছা, আবেদন নিয়মে বলি, আবেদনকারীকে সম্বোধিত তোলা পাসপোর্ট সাইজের 4 কপি, রঙিন ছবি, পুনর্জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সকল শিক্ষক যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নিজ ইউনিয়ন পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের অনুলিপি সহ আবেদনপত্রের সাথে আবেদনপত্রের সাথে অবশ্যই আবেদনপত্র আগামী 7/11/2021 তারিখের মধ্যে স্বহস্তে ডাকযোগে অধ্যক্ষ জলশ্রী পাবলিক স্টুডেন্ট কলেজ রূপগঞ্জ নারায়ণগঞ্জের বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে 500 টাকা, টাচ ব্যাংক হিসাব নং এত এত বরাবর জমা প্রদান করে জমা স্লিপ সংযুক্ত করতে হবে। পরীক্ষার্থী চাকরিতে থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিএ দেওয়া হবে না। আগামী 13/11/2021 তারিখ সকাল 10:00 থেকে 11:30 সহকারী শিক্ষক, 1430 জুনিয়র শিক্ষক পদে আবেদনকারী লিখিত পরীক্ষা ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্টুডেন্ট কলেজ সিগন্যাল গেট সংলগ্ন ঢাকা সেনাবেশে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য কোনো প্রকার SMS কনফার্মেশন প্রদান করা হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ভাইবা ও মুভি পড়ে তারিখ ও সময় SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যোগাযোগ মোবাইল নম্বর দেওয়া আছে, এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এখানে ইমেলও আছে, অধ্যক্ষ সদস্য সচিব জলশ্রী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো অবশ্যই আপনারা ডাকযোগে পাঠিয়ে দিবেন চিঠি, সরাসরি কোনো সিস্টেমে ডাকযোগে পাঠিয়ে দিবেন। এরপরে আপনারা চলে যাবেন এই ঠিকানায়, ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। তো বন্ধুরা, আমাদের কাছে বর্তমানে একটাই আসছে, তো আবারও যে কোনো ধরনের সেনাবাহিনী বেসামরিক চাকরি নিয়োগ হলে আপনাদের ইনশাআল্লাহ জানিয়ে দিব। তরুণ বুঝে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।